वेलकम टू माय चैनल माय कुकिंग आज एक टेस्टी स्नैक्स रेसिपी तुम्हारे देखाबो रेसिपिटा भालो लागले लाइक करो कमेंट करो फ्रेंड्स एंड फैमिली साथे शेयर करो और आमार चैनल टीके सब्सक्राइब करे पाशे थाका बेल आइकने प्रेस करे दियो दियो तो सबार प्रथमे आमी एखाने 2 कप मतो मयदा नियेछि एर मध्ये आमी दिए दिच्छि परिमाण मतो लवण और रिफाइंड तेल एरपर आमी मयदाटाके एकटु मिक्स करे नेच्छि এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব আমি একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা খুব শক্ত হবে না আবার খুব নরম হবে না এরপর এর মধ্যে 1 চামচ তেল দিয়ে ডোটা আরেকটু মেখে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার কড়াই গরম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল এবার আমি এর মধ্যে 6 থেকে 7টা শুকনো লঙ্কা ভেজে নেছি তোমরা যে পরিমাণ চালটা পছন্দ করো সেই হিসেবেই শুকনো লঙ্কা ভেজে নেবে শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নেছি এবং এই তেলেই আমি ভেজে নেছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নেব এবার ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো আমি হাতের সাহায্যে গুঁড়ো করে নেচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আলু আর লঙ্কাটাকে আমি ভালো করে মেখে নেচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ পরিমাণ মতো লবণ আর আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা এবার আমরা সবগুলো উপকরণকে আলুর সাথে ভালো করে মেখে নেব আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলব এবং ময়দা থেকে একটা বড় লেচি কেটে নিচ্ছি এবং সেটাকে গোল করে বেলে নিচ্ছি আমি এখানে দুটো প্রসেসে তোমাদের দেখাবো কিভাবে তোমরা বানাতে পারো রুটির মতো এইভাবে বড় করে বেলে তোমরা একটা বাটির সাহায্যে গোল গোল করে এটাকে কেটে নিতে পারো এছাড়া তোমরা ছোট লেচি কেটে যেভাবে ঠিক লুচি বেলো সেইভাবেই বেলে নিতে পারো আমি দুটো প্রসেস দেখালাম তোমাদের যেটাতে সুবিধা হয় তোমরা সেইভাবেই বেলে নিতে পারবে এইভাবে আমি বাকিগুলো বেলে নেব এবার আমি একটা তাওয়া গরম করে তেল ছাড়া আমি এগুলোকে দুপিট হালকা করে ভেজে নেব এই সেম প্রসেসে আমি বাদবাকিগুলো ভেজে নেব এবার আমরা এর উপরে প্রথমে টমেটো সস অথবা রেড চিলি সস ভালো করে মাখিয়ে নেব তার উপরে আমরা দিয়ে দেব টুকরো করে কেটে রাখা চিজ এরপর আমরা যে আলুটা মেখে রেখেছিলাম সেটাও আমরা এর উপরে দিয়ে দেব এর উপর আমরা আবার কয়েক টুকরো চিজ দিয়ে দেব এবার এটাকে আমরা ফোল্ড করে দেব সেম প্রসেসে আমরা বাদবাকি গুলো বানিয়ে নেব এতে 2 চামচ মতো রিফাইন তেল দিয়েছি রিফাইন তেলটা আমি একটু চারিদিকে ছড়িয়ে দিলাম এবার আমাদের বানিয়ে রাখা ট্যাকোসগুলো আমরা এর উপর দিয়ে দুপিট হালকা করে ভেজে নেব আমি এর উপর সামান্য রিফাইন তেল দিয়ে দেব আমি এটাকে দুপিট উল্টে পাল্টে ভালো করে ক্রিসপি করে ভেজে নেব
এই সেম প্রসেসে আমি বাদবাকিগুলো ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও পরবর্তী নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য।